মানে এগুলো সবই 1300 টাকা সহ কলম রয়েছে ভাই কি ভাই বলেন তো এক একা মুছে যাবে ১২০ টাকা ৬৫ টাকা পড়বে মানে পানিতে নষ্ট হবে না এটা কেমন দাম এটা আপনার পাইকারি মূল্য আছে ১৩ টাকা ৯৫ টাকা এত মূল্য কেন লেখা থাকে এত বিক্রি করা সম্ভব হয় না এত তো বিক্রি করা যায়ও না আর কেউ দেয়ও না আমাদের বইয়ের হিসাবটা আছে আপনার সর্বনিম্ন ৫০% ৩০০ টাকা আপনারা পাইকারি দেখুন ২০০ টাকা আরও কম রাখবেন আচ্ছা আর গায়ে বইটা আমি দেখেছি অনেকে বিক্রি করে আপনারা দিচ্ছেন কেমন আর আপনারা আপনারা ১২০ হিসাবে চলে তো আপনারা এখান থেকে যারাই আসবে আমি ওনাদেরকে সর্বনিম্ন যে আমাদের পাইকারি রেট আছে ওইটাই দেবো অনেকে রয়েছে ভাই হাতে হিসাবে অনেক গিফট করতে চায় অনেক সময় দান করে আর কি যদি এরকম করতে চায় তাহলে সেক্ষেত্রে যোগাযোগ করে আপনি দিবেন আর কি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে বাংলা বাজার থেকে বইয়ের পাইকারি মার্কেটে সন্ধান দেন আজকে আমরা গিয়েছিলাম আপনাদের জন্য যারা আপনারা ফুটপাতে হকারি করে বই নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আমরা গিয়েছিলাম বাংলা বাজার পাইকারি বই সন্ধান দেওয়ার জন্য প্রায় ২০-৩০টা প্রতিষ্ঠান ঘুরেছি একটা প্রতিষ্ঠানও ওনারা এতই ব্যস্ত এবং ওনারা এই বিডিও মার্কেটিংটা কী এগুলো বোঝে না তারপর আমি রিকোয়েস্টের মাধ্যমে একটা দোকান থেকে মানে বিডিও তৈরি করার চেষ্টা করেছি যে আসলে আপনারা যারা জেলা শহরে রয়েছেন তারা যেন এই দোকান থেকে হলেও কিছুটা আইডিয়া পেতে পারেন যে কেমন দামে বিক্রি হচ্ছে আমাদের এই উদ্যোগগুলো ভালো লাগলে অবশ্যই ভিতরে লাইক এবং শেয়ার করে দেবেন যারা এই ধরনের প্রোডাক্টে ব্যবসা করছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এখানে ওনারা সাধারণত প্রোডাক্টগুলো ঘরে বসে কিন্তু নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে নিতে পারবেন এখানে অনেক ধরনের বই রয়েছে যে বইগুলো আপনারা ঘরে বসে নিতে পারবেন দেখেন চমৎকার চমৎকার কিছু বই রয়েছে আজকের পুরো ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব সত্য কথা প্রকাশ থেকে আপনারা সত্য কথা প্রকাশ থেকে এখানে আমাদের সাথে আজকে পুরো ভিডিওতে কথা বলবে ইমন খান ইমন ভাই আসলে উনি মানে ওনার ফেসটা দেখাতে যাচ্ছে না তারপর আপনি ঠিকানা সহজ ঠিকানা বলবেন একটু ভাই আচ্ছা আপনার দোকানের নাম সত্য কথা প্রকাশ আচ্ছা 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 ইমন ভাই যদি আপনাদেরকে আমার দর্শকের ফোন করে যেমন ভিডিওগুলো করলাম যদি বলে যে এই বইগুলো আমাকে পাঠিয়ে দেন ৬০০০ টাকার বই পাঠাতে পারবেন কুরিয়ারে বা ট্রান্সপোর্টে তবে আপনি সুন্দর কথা বলেছেন যারা ব্যবসা করে তারা অতটুকু কম টাকা দিবে না নিলে মিনিমাম ৫০০০ টাকারই নিবে আচ্ছা আচ্ছা আমাদের এখানে ৮-৫০০০ টাকা হলে একটা প্যাকেট সুন্দর মতো তাতে আপনার কস্ট খরচটা আপনার মোটামুটি ভাইজান যেটা প্রথমে বলেছিলেন যে আসলে হকারের ভাইরা ব্যবসা করে তাদের জন্য মূলত সন্ধান আবার হকারের ভাইদের উদ্দেশ্য কথা ওনাদের দামটা বলে দেওয়া হয় ওনাদের একটু সমস্যা হয় বিক্রি করতে সমস্যা তারপর একটু আইডিয়া দেন যে আপনার দোকানে কেমন দামে বিক্রি হচ্ছে আজকে বাজারে একটু আইডিয়া দিতেন এই যে বইগুলো দেখতে পাচ্ছি মানে আমার মিষ্টি ছড়া এই বইটা আপনি দিচ্ছেন কয় টাকা ওনারা কয় টাকা বিক্রি করবে একটু আইডিয়া দিতেন যদি এখানে কয় সেট রয়েছে মানে একটা সেট অনুসারে বিক্রি হয় না কিভাবে ১৩০ টাকা সহ কোনগুলো ভাই মানে এগুলো সবই ১৩০ টাকা সহ আর তার পাশে এগুলো মোটু পাগুলো সব আছে এগুলো একের ভিতরে সব মোটু পাগুলো এগুলো কেমন দাম ভাই এগুলো কিন্তু উপরে কাগজ দেওয়া রয়েছে এগুলো উপরে কাগজ দেওয়া আছে এটা পাতা হবে ও আচ্ছা আচ্ছা এগুলো কত করে সব
5,500 টাকা। ইমন ভাই আরেকটা কথা বলি, যদি আপনি দাম বেশি বলেন তাহলে দর্শক কিন্তু ভিডিওতে লাইক শেয়ার করবেন, আবার নেবেও না আপনার কাছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ ভালো লাগলো ভাই। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা নিতে পারবেন অনেক কিছু, বইগুলো এখান থেকে নিতে পারবেন। আপনার আসতে হবে না বাংলা বাজারে, 3,000 টাকা খরচ করে আসতে হবে না, আপনি ঘরে বসে নিতে পারবেন। আচ্ছা 5,000 টাকা সব ভাইগুলো কি সবই নাকি? আচ্ছা দেখি এগুলো দেখিয়ে দিই, দেখেন এগুলো সবই 5,000 টাকা সব। তার পাশে এগুলো কেমন হবে? হাজার রকমের পড়া, হাজার রকম পড়া, 5,000 টাকা সব, 5,500 টাকা সব। আর এগুলো ভাই, এগুলো 3,500 টাকা সব। আচ্ছা মানে ওনারা কি মানে সেট ধরে নিতে পারবে? মানে যেমন এটা রয়েছে একের ভিতরে 25, এরকম সেট ধরে বই নিতে পারবে? আর এগুলো ভাই কি শৈশবে সরা? আর এগুলো কেমন দাম ভাই, একের ভিতরে সব বা সরা? 25 টাকা পিস, 2,500 টাকা। অর্থাৎ ভাই এগুলো মূলত সবার কাছে একই দাম, যারা ব্যবসা করে তারা সবার কাছে একই দাম হবে, আর যারা ব্যবসা করে তারা জানে যে কি কি করে নিতে হবে। আর কি যারা স্প্রে করে আপনি ব্যবসা করেন তারা কোন ম্যাজিক না ভাই, এগুলো কেমন দাম? এগুলো কলমও রয়েছে ভাই, কি ভাই বলেন তো, একা একাই মুছে যাবে? মানে এটা আসলে বিক্রি করতে পারবে মনে হচ্ছে, কারণ কি একের ভিতরে সব রয়েছে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সবই রয়েছে, আবার কলম রয়েছে, যে একের ভিতরে লেখার পরে অটোমেটিক মুছে যাবে। কেমন ইমন ভাই এটা কেমন দাম দিচ্ছে? এক পিস এটা খুচরা মূল্য কয় টাকা রয়েছে? 720 টাকা লেখা রয়েছে। 220 টাকা নিয়ে 300 টাকা বা 3,500 বিক্রি করলে ভালো টাকা লাভ করতে পারবে। আচ্ছা তারপর এইটা কেমন হবে? মোটো বাংলো রয়েছে, এটা একই 180 টাকা। এটা কি কলম দেওয়া রয়েছে দেখতিস? এটাও এরকম মুছে যাবে। তার পাশে এগুলো কেমন হবে? এগুলো 120 টাকা। এখানে কী কী রয়েছে? তারপরে ঠাকুরমার ঝুলি গল্পের বইটা কেমন দাম? কেমন দাম এগুলো? এগুলো কেমন দাম? যাক আলহামদুলিল্লাহ। অর্থাৎ ভাই যদি কেউ করতে চায় ইনশাল্লাহ তার লস হবে না, এই প্রোডাক্টগুলো তো লস। হ্যাঁ হ্যাঁ এই প্রোডাক্টগুলো তো লস। এগুলো কেমন দাম দিচ্ছেন? এগুলো 65 টাকা পড়বে। এটা খুচরা মূল্য 275 টাকা রয়েছে। তবে আপনারা এখানে বইগুলো ই বিক্রি করতে পারবেন, অর্থাৎ অনেকে রয়েছে অনলাইনে বিক্রি করে দামি দামি যেগুলো বই রয়েছে, আর আবার এগুলো রয়েছে যেগুলো বিভিন্ন ফকারি করে বিক্রি করতে পারবেন। আবার অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা স্টেশনারি দোকান, শোপিসের দোকান বা স্কুলের পাশে যেগুলো দোকান রয়েছে 1919, তারাও কিন্তু ব্যবসা করতে পারবেন। মূলত ইমন ভাই এই ভিডিওটা করা ওই সকল জেলা শহরের ভাইদের উদ্দেশ্যে যারা বই নিয়ে ব্যবসা করতে পারবে, তাদের জন্য মূলত করা। আর ইসলামী বই আর কি কি রয়েছে দেখিয়ে দিই দর্শকদেরকে? আর এগুলো বই বিক্রি করবেন লস হবে না, কারণ আপনার নষ্ট হবে না। এগুলো কেমন দাম? এগুলো কেমন দাম? ভাই আমরা কিন্তু আদর্শলিপি পড়েছি এই বইটা, এরকম না আগের বই, এখনো দেখতেছি আছে এটা, এই যে ভাই আমরা এই বইটা পড়ছি ভাই, সত্যি কথা এটা আমার হাতে 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 খড়ি, বইয়ের হাতে খড়ি আর কি ইনশাল্লাহ। এটা লেখা রয়েছে মানে সাদা 30 নিউজ 20 মানে খুচরা মূল্য। আচ্ছা তবে আমি দর্শকদের বলে রাখি, যারা ব্যবসা করতে চান প্রথম পর্যায়ে, যারা এ ধরনের ব্যবসা করে তাদের সাথে পরামর্শ নেবেন যে ভাই আপনি কীভাবে শুরু করেছেন, কীভাবে কী করেন, তাহলে বেটার হবে। আসলে অসংখ্য রয়েছে ভাই, ছোটো ছোটো আইটেমগুলো একটু বলে দেন ভাই, ছোটো ছোটো আইটেম, ছোটো ছোটো নানা শিক্ষা থেকে শুরু করে গল্পের বই অনেক আইটেমই আছে। কেমন দাম এগুলো? নামাজ শিক্ষা এগুলো কেমন দাম একটু বলে দিন ভাই? বিভিন্ন রেটের হয়, 13 টাকা আছে, 20 টাকা আছে, 15 টাকা আছে, 50 টাকা আছে। আচ্ছা আচ্ছা এই বইগুলো তো ভাই বেশি না মানে দাম তো বেশি রাখা হয় না আপনার, সবার সবার কাছে আর সবার কাছে। আচ্ছা এগুলো কেমন দাম ভাই? এগুলো তো কিন্তু ই রাখ মানে পানিতে নষ্ট হবে না, এটা এগুলো কেমন দাম? এটা আপনার পাইকারি মূল্য আছে 13 টাকা। 13 টাকা 95 টাকা, এত মূল্য কেন লেখা থাকে? এত বিক্রি করা সম্ভব হয় না, এত তো বিক্রি করা যায় না আর কেউ দেয় না।
আমাদের বইয়ের হিসাবটা আছে আপনার সর্বনিম্ন 50% যদি আপনি প্রথমে 2 টাকা করে ভাগ দেন দেখা যাবে 50% আপনার 45 টাকা চলে আসবে 50 টাকা এরকম দিতে হয় 50 টাকাও কেউ দিবে না হকার যারা আছে তাদের সাথে দামাদামি করবে ওনারা 5 টাকা 10 টাকা লাগবে আর একটা হকার সারাদিন বললেও না 10 টাকা দরকার আছে ইয়েস জি ভাই আর এটা কথা সত্য বুঝছেন ভাই যারা হকারি করে ব্যবসা করে তারা আসলে সীমিত লাভে ব্যবসা করে আর এই প্রোডাক্টগুলো আমার কিন্তু কসমেটিকের দোকান আছে আমি কোনো সময় এত কমে বিক্রি করবো না দোকানে কিন্তু বেশি দামে বিক্রি করা হয় আর যারা নিতে যায় দোকানে যায় কিন্তু বেশি দামে নিয়ে যায় কিন্তু হকারের কাছে বেশি দিতে চায় না ঝগড়াও লাগে যাই ভাই বিশ্বনবী সরাসরি জীবনে মনে করেন এই বইটা হ্যাঁ সত্য কথা প্রকাশ এই বইটাই আপনি কেমন দিচ্ছেন ওনারা কেমন সেল করতে পারবে একটু আইডিয়া দেন আচ্ছা আচ্ছা প্রত্যেকটা বইতে কয় পার্সেন্ট লাভ করতে পারবে একটু বাইরে দিতে এটা গায়ের মূল্য কত আছে ভাই 300 টাকা আপনারা পাইকারি দেখুন 200 টাকা আরো কম রাখবেন আচ্ছা আর গায়ের মূল্য আছে 300 টাকা আচ্ছা তারপর সে আরো কিছু দেখি 100 নিচে রাখি এই বইটার গায় মূল্য কত আছে ভাই আপনারা দিচ্ছেন 120 নিচে আমরা 100 নিচে আসলে সময়ও কম আসলে এরকম ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না কত রকম বই রয়েছে আপনার কাছে তা ভাই অনেক আইটেম আছে 70টা বই রয়েছে 100 মানুষের জীবনে এই বইটা অনেক চলাচলে ভাই ভাই এই ভিডিওটাই তাদের উদ্দেশ্যে করা মনে করেন অনেকেই ওয়াজ মাহফিলে অবশ্য চলে গিয়েছে সামনে তো আসবে বিক্রি করে মেলা মাহফিলে বিক্রি করে এই বইটা আমি দেখেছি অনেকে বিক্রি করে আপনারা দিচ্ছেন কেমন আর আপনারা 120 অর্থাৎ যদি দোকানে আসেন আরো অনেক কম পাবেন আচ্ছা আচ্ছা এদিকগুলো ভাই কেমন এগুলো তো উপন্যাস আছে ভাই একটু উপন্যাস সম্পর্কে বলেন যেমন উপন্যাসের দাম তো ভাই আমরা যখন লাইব্রেরিতে কিনি অনেক দাম বেশি পড়ে ছোটদের ঠাকুরমার ঝুলে কেমন এগুলো ভাই ঘরে বাইরে ভাই আর রবীন্দ্রনাথ ঠাকুরের খুচরা বিক্রি 70 আর তাহলে তো পাইকারি তো অনেক কম ভাই পাইকারি তো অনেক কম হবে আচ্ছা আচ্ছা দেখেন শরৎচন্দ্র অনেক বড় বড় বই টই রয়েছে ভাই মনে করেন আমি আপনাকে যা সন্ধান দিলাম কেউ মনে করেন ফোন দিল কত বলতে পারবে আপনাকে তো চিনতে পারলো না ভাই যাই হোক আপনার নাম্বার সে বন্ধুরা আপনারা যখন আসবেন তখন অবশ্যই বলবেন আর ঢাকা এক্সপ্রেসের চ্যানেলের কথা বলবেন আশা করি ভালো কিছু পাবেন আর দোকানে আসলে প্রশ্নের সঙ্গে বলেন ভাই আসলে কোরআন শরীফের তো দামের কোনো ব্যাপার না এই না এটা আপনার হাদিয়া হিসাবে চলে তো আপনার এখান থেকে যারাই আসবে আমি ওনাদেরকে সর্বনিম্ন যে আমাদের পাইকারি রেট আছে ওইটাই দেবো অনেকে রয়েছে ভাই হাদিয়া হিসাবে অনেক গিফট করতে চায় অনেক সময় দান করে আর কি যদি এরকম করতে চায় তাহলে সেক্ষেত্রে যোগাযোগ করে আপনি দিবেন আর কি আসল কথা হচ্ছে অনেক আইটেম রয়েছে যা আসলে সময়ও নাই বুধবার সময় আসলে কথা বলবো না যাই হোক শেষের সময় ইমন ভাইয়ের চেহারা দেখিয়ে দিলাম আর ইমন ভাইয়ের সাথে যারা যোগাযোগ করবেন এখানে ওনার নাম্বার ঠিকানা দেওয়া রয়েছে বলবেন যে ভাই ঢাকা এক্সপ্রেসের চ্যানেল থেকে ফোন করেছি যে কোনো প্রোডাক্ট যখন কিনতে আসবেন আর আপনি যারা বলেছেন ভাই হকারে ভাইরা দাঁড়া রয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু আসা সত্য কথা ভাই আমি কিন্তু আপনাদের এখানে এসেছি অনেক রিকোয়েস্টের কারণে
আর আপনাদের এখানে প্রায় 20টা দোকান ঘুরেছি ফ্রি ভিডিও করার জন্য, কেউ ভিডিও করতে রাজি না, কারণ তারা আসলে এগুলোকে অতটা গুরুত্বপূর্ণ মনে করে না। কিন্তু অনেক ভাইরাল হয়েছে এরকম সন্ধান চায় যে আসলে দরকার, জেলা শহরে বসে দেন ঘরে বসে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের দরকার। সবার হাতে ফোন তো, সবাই এখন মানে ঘরে বসেই সব কিছু চায়। আমাদের এই বইগুলো অনলাইনে চলে, সবাই যে আপনার এগুলো সব সেট সেট করে হোয়াটসঅ্যাপ আছে, এগুলোকে আপনার সেট সেট করে নিয়ে যে ওরা দিচ্ছে, ওরা বিক্রি করছে সেট করা। ভাই আমি নিজেই ক্রয় করেছি, 5টা বই ক্রয় করেছি মাত্র 650 টাকা দিয়ে। তো আমি ওনাকে বললাম যে ভাই আপনি বলেন তো কয় টাকা লাভ হয়েছে, তো ভালো লাগে 5-6টা বই বিক্রি করে আমার লাভ হয়েছে 200 কয় টাকা কথা জানি বলে। তো এরকম যারা রয়েছে অনলাইনে ব্যবসা করতে চায়, আপনার কাছে এরকম 5-6টা বই মিলাইয়া ঝুলাইয়া নিয়ে যদি শুরু করে, সিট দিয়ে শুরু করলে পরবর্তী এক সিট নিয়ে অনলাইনে প্রচার চালালো, যখন বিক্রি বেশি হবে তখন আপনাকে ফোন করলো ভাই এগুলো আরও বেশি করে দেন, তখন আপনি নিতে পারবেন। কিন্তু আসলে ব্যবসা করতে হলে আপনার বেশি টাকা লাগে না, আপনি তার শুরু করুন, কোনো একটা প্রোডাক্ট দিয়ে শুরু করুন, আশা করি আপনি রেজাল্ট পাবেন। এখানে একটা পাইকারি মার্কেট, আপনারা তো অনলাইনে 2-1 পিস বিক্রি করেন না, কিন্তু যারা আপনারা নিতে চান তারা সরাসরি আসতে পারেন। ধন্যবাদ ইমন ভাই, আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।